নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময় আপনার খবর। এই সংবাদটি প্রস্তুত করছে। গর সপনো কা ঘর হে বানানা তো বৃন্দাবন মার্বলস হি হে ঠিকানা। দেখুন সংবাদ বিস্তারে। হাতি তাড়াতে গিয়ে অগ্নিকাণ্ড ভোরের আলোতে, অল্পের জন্য রক্ষা পেল মুখ্যমন্ত্রীর বাংলো। সোমবার রাতের ঘটনা, চাঞ্চল্য গাজলডোবা চত্বরে। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের গাজলডোবায় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পর্যটন কেন্দ্র ভোরের আলো। জঙ্গল লাগোয়া হওয়ায় মাঝে মধ্যে হাতি ঢুকে পড়ছে ভোরের আলোতে। সোমবার রাতেও একটি হাতি সেখানে ঢুকে তাণ্ডব শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত সহ বনকর্মীরা। হাতি তাড়াতে গিয়ে চকলেট বোমা ফাটানো হয়, তাতেই ঘটে বিপত্তি। একেবারে মুখ্যমন্ত্রীর বাংলোর পাশে অগ্নিকাণ্ডের জের দাউ দাউ করে জ্বলতে শুরু করে ভোরের আলোর ভেতরের পাতাবাহার গাছ সহ অন্যান্য গাছপালা। বনকর্মী ও স্থানীয়রা আগুন নেভাতে হাত লাগান। খবর পেয়ে শিলিগুড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্তে আনে। এদিকে হাতিটি ফিরে যায় জঙ্গলে, অল্পের জন্য রক্ষা পায় মুখ্যমন্ত্রীর বাংলো, হাফ ছেড়ে বাঁচে সকলে। পাট্টার দাবিতে জোরদার আন্দোলনে নামার হুমকি দিলেন দার্জিলিং জেলার পশ্চিমবঙ্গ উন্নয়ন সমিতি। পশ্চিমবঙ্গ উন্নয়ন সমিতির দার্জিলিং জেলা কমিটি গরিব মানুষদের পাট্টার দাবি নিয়ে জোরদার আন্দোলন করার আহ্বান জানিয়েছেন। কমিটির পক্ষ থেকে মঙ্গলবার এই ঘোষণা করা হয়। সংগঠনের সভাপতি দিলীপ সিং শিলিগুড়িতে আজ এক সাংবাদিক বৈঠকে জানান, আগামী এক মাসের মধ্যে 641 জন পরিবারকে পাট্টা না দেওয়া হলে আন্দোলন করা হবে। তিনি জানান, 2010 সালে 1 টাকার বিনিময়ে 99 বছরের পাট্টার সমস্ত সরকারি প্রক্রিয়া শেষ করলেও আজও আবেদনকারীরা সেই পাট্টা থেকে বঞ্চিত। অবিলম্বে তাদের পাট্টা দেওয়ার আবেদন জানিয়েছেন সভাপতি দিলীপ সিং। আজকে আমরা খবর কাগজের মাধ্যমে জানতে পেরেছি, এই সরকার কালকে ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়েছে, বস্তিতে যারা উদ্বাস্তু মানুষ আছেন তাদেরকে পাট্টা দেবে। বামফ্রন্ট সরকার এরকমই সিদ্ধান্ত 2010 তারা নিয়েছিল, 1 টাকার সালামির বিনিময়ে তারা সব বস্তিবাসী মানুষ যারা গরিব তাদেরকে লিজ দিয়ে দিবে। কিন্তু মাঝখানে 2011 পরে এই কালকে পর্যন্ত এই সিদ্ধান্তটাকে তারা ক্যারি আউট করেনি, এই সরকার, তৎকালীন সরকার করেনি। আমরা ধারাবাহিকভাবে আমাদের এই সংগঠন লড়াই করে যাচ্ছি, আন্দোলন করে যাচ্ছি কি সব গরিব বস্তিবাসী মানুষকে পাট্টা দিতে হবে। আমাদের শহরে 641 জন মানুষ, 6,000 মানুষের মধ্যে 641 জন মানুষ, তাদের থেকে সরকার সালামির বিনিময়ে DCR থেকে টাকা নিয়ে নিয়েছে। তাদের এক্সকিউশন অফ ডিড হয়েছে, মানে যে ডিড, লিজ ডিড তাদেরকে দেওয়া হবে, সেই লিজ ডিডও LR অফিস আর যে পাবেন বেনিফিশিয়ারি তার সঙ্গে সেই ডিডটাও এক্সকিউট হয়েছিল শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রেজেন্সে। ডেট ফিক্স হয়ে গিয়েছিল কি তাদেরকে 2015 সালে একদিন ডেট ফিক্স হয়েছিল দিয়ে দেওয়া হবে, ডিস্ট্রিবিউশন অফ দ্য লিজ ডিড হবে। কিন্তু একদিন আগে ঠিক 4টার সময় শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে খবর আসে কি না কালকে ডিস্ট্রিবিউশন অফ ডিড হবে না। আমাদের আজকে স্পেসিফিক দাবি, এই 641 জন যাদের DCR কেটে সালামি নেওয়া হয়েছে, এক্সকিউশন অফ ডিড হয়েছে, ডিড রেডি আছে, শুধু ডিস্ট্রিবিউশন তাদের হাতে ডিড দেওয়াটাই বাকি, তাদেরকে অবিলম্বে এই এক মাসের মধ্যে ডিড হাতে তুলে দিক এই সরকার। কেন অলরেডি অনেক বিলম্ব হয়েছে, 8 বছর এই সিদ্ধান্ত নিতে সময় লেগেছে। ইতিমধ্যে অনেক মানুষ যারা হাউজিং ফর অল বা নানা আবাস যোজনাতে ঘর পেতেন সেই গরিব মানুষ বঞ্চিত হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ইভিএম ও ভিভিপ্যাট মেশিনগুলি রায়গঞ্জের পলিটেকনিক কলেজে রাখা হয়েছে। কালিয়াগঞ্জ বিধানসভার 270 বুথের ভোট গণনা হবে আগামী 28 নভেম্বর। মোট 6 প্রতিদ্বন্দ্বীর মধ্যে কোন রাজনৈতিক দলের মুখে ফুটবে শেষ হাসি, সেই অপেক্ষায় ওয়াকিবহল মহল। আর তার জন্য অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার পর্যন্ত। ধুন্দুমার কুচবিহার মেডিকেল কলেজে বছর 72 প্রৌঢ়ের মৃত্যু ঘিরে চিকিৎসককে আক্রমণ। সকাল থেকে পাল্টা প্রতীকী অবস্থান কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের।
সোমবার রাতে কুচবিহার মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে দুলাল রায় নামে 72 বছর বয়সী এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের উপর আক্রমণ এবং কুচবিহার মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ভাঙচুরের অভিযোগ রোগীর পরিজনদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার কুচবিহার মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে 1 ঘন্টার প্রতীকী অবস্থানে সামিল হন কর্তব্যরত চিকিৎসক সহ নার্সিং স্টাফরা। এই পরিস্থিতিতে অসুবিধার মধ্যে পড়তে হয় দূর দূরান্ত থেকে আসা রোগী ও রোগীর পরিজনদের। পরবর্তীতে কুচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে MSDP রাজীব প্রসাদের হস্তক্ষেপে চিকিৎসকরা 30 মিনিটের মধ্যে অবস্থান তুলে নেয়। যদিও বারবার চিকিৎসকদের উপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা করেন MSDP রাজীব প্রসাদ। ঘটনার জেরে সোমবার রাতেই কুচবিহার কোতোয়ালি থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে 5 জনকে গ্রেফতার করেছে বলে সূত্রের খবর। সেই দিন এসে আমরা একই বলেছিলাম যে আমরা এখানে পরিষেবা দিতে এসেছি, আমরা এখানে মার খেতে আসিনি। হসপিটালটাকে আপনারা যেমন মন্দিরে গেলে মাথা নত করে ঢোকেন, সম্মান করেন, হসপিটালটাকেও ভাবুন। এখানে অসংখ্য মুমূর্ষুমান পেশেন্ট আসে যারা এখানে পরিষেবা হয়ে ভালো যান, আপনারা এখানে ভাবুন। আমরা তার আগে আমি একটু যাই, প্রথমে আমরা শিষ্টাচারটা জানি, কিন্তু অপরদিকে কিছু আমি জানি 100 ভাগের মধ্যে হয়তো 95% যারা পেশেন্ট পার্টি তারা ভালো, 5% যারা আছে হসপিটালে ঝামেলা করতে আছে। কিন্তু বিশ্বাস করুন, শিশুর মতো একটা ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট এবং বাইরের যে প্রাইভেট যে ব্যয়বহুল যে একটা বাইরের যে প্রাইভেট যে পরিষেবার সঙ্গে তাল মিলিয়ে সরকার যে বিনে পয়সায় যে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে, উন্নত মানের প্রযুক্তি সুনিশ্চিত যদি নয় আগামী দিনে তারা কিন্তু বাই বাই করে চলে যাবে। এতে অসুবিধা কাদের? আমাদের হবে না, আপনাদের অসুবিধা ভাবতে হবে। পুলিশ দিয়ে আইন দিন রাত পরিশ্রম করে একটা শিশুদের মধ্যে জায়গায় দিদিরা শিক্ষার্থীদের ডাক্তার 24 ঘন্টা নিরলস পরিশ্রম করে যায়। 100% কখনো কাউকে বাদ নয়, কিন্তু হচ্ছে মানে জনসাধারণকে বুঝতে হবে, সবাই হচ্ছে কাজ করতে এসছে, কেউ হচ্ছে এখানে থ্রেট মানে মারের মার খেতে আসে না। যদি একবার যদি না হয় এরপর এরা তো বলেছে তাতে আমাকেও যোগ দিতে হবে আন্দোলনে ভবিষ্যতে। হাসপাতাল হাসপাতাল তোর ICU-র মতো জায়গায়, তাহলে আমি ICU বন্ধ করে দিচ্ছি, তোমরা ডিসিশন নাও। ICU-তে কাঁচ ভাঙা মানে ওখানে ছেলেটির মাথায় এই ছেলেটির মাথায় মারতে গেছিলো, এ যদি মারা যেত তাহলে কে রিস্ক নিত? এর বাবা মার একমাত্র ছেলে। হ্যাঁ, এ যদি মারা যেত বাবা মার একমাত্র ছেলে কে দায়িত্ব নিত? আর মানুষের জীবন একটাই হয়, দুটো তো হয় না। কাজ করতে এসছে, লোকে পরিষেবা দিতে এসছে, মার খেতে আসেনি এখানে। আর পার্টি 3 দিন ধরে 75 বছরের বয়সের পেশেন্ট, ডায়াবেটিস, হাইপারটেনশন, CKD-র পেশেন্ট, 3 দিন ধরে কাউন্সেলিং করে তাদের ইনফর্ম করে দেওয়া হয়েছে, তারপর ICU-র ভেতরে। তাহলে তোমরা যদি চাও যে ICU চলবে না, চলবে না, আমরা সব খারাপ পেশেন্ট রেফার করে দেবো, কোনো খারাপ পেশেন্ট রাখবো না ICU-তে। তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠনের সদস্য অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশন ও উদাস এনার্জি প্রাইভেট লিমিটেড এর মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় ইসলামপুর অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের অফিসে। ইসলামপুর মহকুমার হপ্তিয়াগছে যে সোলার বিদ্যুৎ প্রকল্প রয়েছে, WBSEDCL রাজ্য বিদ্যুৎ সংস্থার কাছ থেকে সেই সোলার বিদ্যুৎ প্রকল্পের সিকিউরিটি গার্ড সহ একাধিক কাজের বরাত পান উজাস এনার্জি প্রাইভেট লিমিটেড। শ্রমিক সংগঠনের পক্ষে শহীদুর রহমান এবং কালু সিংরা বলেন, এই উজাস এনার্জি প্রাইভেট লিমিটেড শ্রমিকদের ন্যূনতম বেতন দেওয়ার কথা বলেছিল, সেই ন্যূনতম বেতন, সচিত্র পরিচয়পত্র, পোশাক সহ PF কোনোটাই তারা ঠিকমতো শ্রমিকদের দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। তাই এদিনের বৈঠক, 7 দিনের সময়সীমা দিয়েছেন অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার। সেই 7 দিনের মধ্যে যদি কিছু না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। এদিকে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার নওশাদ আলী জানিয়েছেন, এই উজাস এনার্জি প্রাইভেট লিমিটেড শ্রমিক আইন ভঙ্গ করেছে, 7 দিন সময়সীমা দেওয়া হয়েছে, যদি তারা কাজ না করে তাহলে ওই কোম্পানির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে উজাস এনার্জির পক্ষ থেকে সৈকত মণ্ডল বলেন, আজ ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দিয়েছি, বিষয়গুলি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। উজাস এনার্জিস একটা সোলার প্রজেক্ট হয়েছে কালুগঞ্জ টু হাফটিয়া, টোটালটাই 48 জন গার্ড আছে, 48 জন না 47 জন গার্ড আছে, 28 জন PF হোল্ডার আছে,
বাকি 20 জন ক্যাজুয়াল আছে, সবাই বেতন পায় কিন্তু সরকারি শিডিউলভাবে বেতন পায় না। সেটাকে আমরা ওখানে গ্রাম বৈঠক করে কিছু আমাদের নেতৃত্বরা আলোচনা করে কিছু ভাগ ভাগ করে সবাইকে মেনটেনেন্স করা হয়েছে। তো সেটা নিয়ে এখন আমরা যেটা দেখতে পারলাম, যিনি লাইসেন্সধারী যে টেন্ডারটা পেয়েছে উনি বলছে ওদেরকে আমরা কোনো অথরাইজ বা কোনো লেটার দিই কাজ করার, আমরা 7,479 টাকা করে মাইনা দিই, সেটা ওরা যদি ভাগ করে নেয় ওদের ব্যাপার, আমাদের কাছে ওদের কোনো লিখিত প্রমাণ নাই। সেটা নিয়ে আমরা আজকে ত্রিপাক্ষিক বৈঠকে বসছিলাম, বসার পরে আলোচনা করলাম। তো সেটা সাত দিনের সময় দিল ওনাকে, 7 দিনের মধ্যে শোধ দেন, বোনাস পিএফ কোনো এখনও পায়নি, ড্রেস কিছু পায়নি। তার জন্য বলছি আমরা যতগুলোই কাজ করতে চাই সবাইকে যেন ওখানে অ্যাডজাস্ট করা হয়, সবাইকে যেন অ্যাডজাস্ট করে ওখানে শান্তিপূর্ণভাবে যেন কাজটা চলে, আমাদের শ্রমিকরা যেন কাজ করে সঠিক বেতনটা পাই, এটাই আমাদের আবেদন। ডিসিএল থেকে কাজটা পেয়েছিলেন আর কি কন্ট্রাক্টর, সে ওখানে কিছু কর্মচারী নিয়োগ করেছেন, মানে লেবার নিয়োগ করেছেন, তারা দীর্ঘদিন থেকে অভিযোগ করে আসছিলেন যে সঠিক পেমেন্ট পাচ্ছিলেন না এবং তাদের যে লেবার আইন অনুযায়ী যা সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটা কোনোটাই পাচ্ছেন না, এবং সেটা আমরা ইনকোয়ারি করেছিলাম প্রাথমিকভাবে, আমাদের কাছে কিছু ফল্ট ধরা পড়েছিল, তারই ভিত্তিতে আমরা আজকে একটা ত্রিপাক্ষিক মিটিং ডেকেছিলাম যাতে এই সমস্যাটা সমাধান হয়। তো আমরা আজকে উভয় পক্ষের সঙ্গে কথা বলে আমি যেটা জানলাম সেটা হচ্ছে, প্রথমত ওখানকার যে মেন কন্ট্রাক্টর উজাস কি যেন আপনাদের, উজাস এনার্জি লিমিটেড, সেই উজাস এনার্জি লিমিটেড ওরা WBCACDCL থেকে যে লাইসেন্সটা নিয়েছে তার লাইসেন্স কিন্তু আমাদের কাছ থেকে তারা গ্রহণ করেছে। দ্বিতীয়ত ওনারা যে কাজটা যে সাব কন্ট্রাক্টরকে দিয়েছে সেটা একেবারে টোটালটাই অবৈধভাবে দিয়েছে, এবং ওর সাব কন্ট্রাক্টর টোটাল লেবার আইনকে ভায়োলেশন করে, এবং যত কর্মচারী আছে সেই কর্মচারীকে একেবারে সঠিকভাবে না স্যালারি বা না সুযোগ সুবিধা দিয়ে এইভাবে কাজ করাচ্ছিলেন, এবং এটা প্রমাণিত এবং ওরা নিজেরাও স্বীকার করছে, এবং এছাড়া টোটাল একটা অরাজকতা ওনারা তৈরি করেছেন, এবং এই অরাজকতার ভিত্তিতে আমরা লেবার আইন অনুযায়ী একেবারে সঠিক পদক্ষেপ নেব, বিশেষ করে আমরা কেসের দিকে যাব। দ্বিতীয়ত ওনাদেরকে আমরা একটা সময় দেব, এই সময়ের মধ্যে যদি ওনারা সমস্যার সমাধান করে নেন তো ভালো, না হলে আমরা ফাইনাল যত লেবার আইন আছে সমস্ত লেবার আইনে আমরা তাদের এগেনস্টে কেস দেব। এসেছি এখানে, তো এখানে এসে যেটা দেখলাম, যেটা স্যার বললেন যে আমাদের প্রিন্সিপাল এমপ্লয়ার যে লাইসেন্স সেটা আমাদের নেই, তো আমাদের যে সাব কন্ট্রাক্টর যেটা দেওয়া হয়েছে তো সেটারও কোনো পত্র নেই, মানে লিখিতভাবে কোনো কিছু নেই, আর ইনাদের বেতন যেটা পাচ্ছে সেটা মানে যেটা আমাদেরকেও ওনারা কন্ট্রাক্টর যেটা শো করাচ্ছে তো কিন্তু ওরা প্রকৃতভাবে সেটা পাচ্ছে না। তো সেটা নিয়ে আমাদের ম্যানেজমেন্টের সাথে এবং আমি কথা বলবো এবং লিখিতভাবে ওদেরকে জানাবো যাতে ওই ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনা করে। আর স্যারের যেটা এখানে যেটা লেবার কমিশনারের হিসাবে স্যার যেটা চিন্তাভাবনা করবেন তো সেই ডিসিশনটাকে আমরা। দুটি লরির মুখোমুখি সংঘর্ষে আগুনে ঝলসে মৃত্যু হলো এক চালকের, জখম দুই। মঙ্গলবার ভোর রাতে দুর্ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সুলতানগঞ্জ পেট্রোল পাম্প সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে। গ্যাসের গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনার জের। এখন একটু বিরতি, ফিরছি বিরতির পর। अगर सपनों का घर है बनाना तो वृंदावन मार्बल्स ही है ठिकाना। जी हाँ, अपने ग्राहकों की विभिन्न आवश्यकताओं को पूरा करने के लिए उत्पादकों और सेवाओं की एक विस्तृत श्रृंखला वृंदावन मार्बल्स। घर के सजावट, सैनिटरी वेयर, बाथ फिटिंग से लेकर मार्बल्स, टाइल्स और ग्रेनाइट उत्पादकों की जरूरतों के लिए किफायती दामों में एक ही ठिकाना। मार्बल्स के मंदिर और मूर्तियों का भंडार इस क्षेत्र में और कहीं नहीं। वृंदावन मार्बल्स, ईस्टर्न बाईपास रोड, सिलीगुड़ी। कॉन्टेक्ट नंबर 9832832811। क्या आपके घर में शादी है, कोई फंक्शन तो होगा, तो उसकी वीडियोग्राफी और फोटोग्राफी तो करवानी है। आज तकनीक दिनों दिन बदल रही है, कहीं गलत हाथों में मत पड़ जाइए। तरीका बदल गया है, आप भी बदलिए। याद रखिए सिडवैप्स। सिडवैप्स ही आधुनिक तकनीकों के साथ अपडेट रहता है और आपके बजट के अनुसार ही वीडियोग्राफी और फोटोग्राफी करते हैं। आप सोच रहे होंगे ये सिडवैप्स
सिड वेब्स क्या है। शादी हो या कोई फंक्शन, इन पलों को सजोने के लिए याद रखिए सोमानी इंस्टीट्यूट ऑफ डीजी विजन एंड प्रोडक्शंस। ফিরে এলাম বিরতির পর, আসি পরের খবরে। বাগডোগরা সন্তোষী মন্দিরের পাশের জমিতে অবৈধ নির্মাণ ভেঙে দিল প্রশাসন। কোনো রকমে অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত বাহিনী নিয়ে আসে নকশালবাড়ি ব্লকের বিডিও বাপিধর। জানা গেছে এই জমি নিয়ে শিলিগুড়ির জেলা দায়রা আদালতে মামলা চলছে, আগামী 18 ডিসেম্বর শুনানি। কনস্ট্রাকশন ছিল, সেটার জন্য এসডিও স্যার একটা অর্ডার করেছিলেন, অর্ডার পাস করেছিলেন, তার ভিত্তিতেই বাবু থাপার নামে যে এনক্লোজার ছিল তাকে একটা নোটিশ করা হয়েছিল ভেঙে দেওয়ার জন্য। সে পার্সিয়ালি ভেঙেছে, বাকিটা আমরা আজকে ভেঙে দিচ্ছি। আগ্নেয়াস্ত্র ও কুরুল দেখিয়ে রাতের অন্ধকারে প্রায় 50,000 নগদ টাকা ও সোনার গয়না ডাকাতি করে পালালো দুষ্কৃতীরা। সোমবার গভীর রাতে শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগরের মুরালীগঞ্জের একটি বাড়িতে 6 জনের একটি দুষ্কৃতী দল হানা দেয়। বাড়ির কর্তা কমলেশ সাহা জানান, পিছনের দরজা ভাঙার চেষ্টা চালায় দুষ্কৃতীরা। সেই সময় বাড়ির কর্তা সহ অন্যান্য সদস্যরা বাধা দিতে গেলে তাদেরকে কুরুল দিয়ে মারধর করা হয়, এমনকি পকেট থেকে বন্দুক বের করে ভয় দেখানো হয় বলে অভিযোগ। পরে কুরুল দিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। সেই সময় ঘরের মালিক বাধা দিতে গেলে তার স্ত্রী প্রমিলা দাসকে আঘাত করা হয় বলে অভিযোগ। কমলেশকেও কুরুল দিয়ে মাথায় ও পায়ে আঘাত করা হয়। এরপর আলমারি ভেঙে নগদ 50,000 টাকা ও লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর দেওয়া হয় বিধাননগর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কমলেশ ও তার স্ত্রীকে বিধাননগর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। যদিও প্রমিলার অবস্থা আশঙ্কাজনক থাকায় পরে তাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তদন্ত শুরু করেছে পুলিশ। অনেকের লোক গিয়ে ধাক্কা দিয়ে ভাঙতে কোয়াল টোয়াল দাওয়াটা নিয়ে দিকে ঢাঙে দিল। তো তাদের রিভলভার ছিল, তারপরে তারা ভিতরে আসে, তারপরে আমাকে মানে আমাকে মারছে, আমার বাবাকে মারছে, মাকে পিছন দিয়ে হাত করছে অনেক, তারপরে তারা টাকা ডিমান্ড করছে, টাকা চাচ্ছিল, দাদা হতো তো দেখছি দাদার মাথা কপাল টপাল ফেটিয়ে দিচ্ছে, বৌদিকে মারছে, ভাস্তারাকে মারছে, তো মানে দেখে আমাকে মানে খুবই খারাপ লাগছে। তো কুড়াল দিয়ে মারছে, তারপর হাতে এক রিভলভার নিয়ে এসেছিল, ওরা মালদা ফাটিয়ে দিয়েছে, দিকটা পায়ে পায়ের মধ্যে সেলাই পড়েছে। মালদা পুলিশের অভিযানে উদ্ধার 60,000 পিস ইয়াবা ট্যাবলেট, গ্রেফতার এক বাংলাদেশি সহ 6 পাচারকারী। সোমবার রাতে অভিযান চালিয়ে মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় পাচারকারীদের। ধৃত পাচারকারীদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে 60,000 পিস ইয়াবা ট্যাবলেট, যার বাজার মূল্য আনুমানিক 60,00,000 টাকা। ধৃতদের মঙ্গলবার মালদা জেলা আদালতে তোলা হয়। এছাড়াও 10 দিনের হেফাজত চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ। পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, ধৃতদের মধ্যে একজন বাংলাদেশের, একজন মণিপুর, 2 জন কলকাতা আর 1 জন পুরাতন মালদার বাসিন্দা। তিনি বলেন, মালদা হয়ে ট্যাবলেটগুলি বাংলাদেশে পাচারের ছক কষেছিল পাচারকারীরা। কালে আমরা একটা অপারেশন চালাই, সেই অপারেশনে আমাদের একটা ইন্টার স্টেট আর এটাও বলা যেতে পারে আমাদের ইন্টারন্যাশনাল নেটওয়ার্কটা, যেটা ইয়াবা ট্যাবলেটস, যেটা একটা সাইকোট্রপিক সাবস্টেন্স, এটা ক্যাফিন আর মেথাফেটামিন তার কম্বিনেশন, সেই চক্রটা আমরা উদ্ধার করি। আমরা 6 জনকে অ্যারেস্ট করেছি, যার মধ্যে একজন হচ্ছে মণিপুরে বাসিন্দা, একজন বাংলাদেশে বাসিন্দা, 2 জন আমাদের কলকাতায় ইকবালপুর থানায় ওদের বাড়ি, অ্যান্ড বাকি 2 জন আমাদের এখানে মালদা জেলার। আমরা যেটা সিজার করেছি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 60,000, এটা ইয়াবা ট্যাবলেটস, যার বাজারে আনুমানিক মূল্য নট লেস দেন 60,00,000, যেভাবে এটা যায়। বেসিক্যালি যে প্রাইমারি ইন্ট্রোগেশনে আমরা পেয়েছি, তার সঙ্গে সঙ্গে আমরা একটা জাইলো কার, যে দিয়ে এটা মালটা পার্ট অফ মাল আমরা পেয়েছি, হ্যাঁ, একটা জাইলো এক্সইউভি,
যেখান থেকে আমরা পার্ট অফ আমাদের যেটা সিজার মাল, যে 60,000 ট্যাবলেটস আপনাকে বললাম, ওটা আমরা সিজ করেছি। অ্যান্ড তিনজনকে আমরা, এদের মধ্যে ছজন মধ্যে তিনজনকে আমরা একটা হোটেল রদবাড়ি একটা হোটেল ওখান থেকে অ্যারেস্ট করি। ওদের পজিশন থেকে আমরা মালটা এটা উদ্ধার করি। তার সঙ্গে সঙ্গে এদের পার্সোনাল পজিশন থেকে 6টি মোবাইল আমরা সিজ করেছি। ফের হাতির হানায় মৃত্যু ডুয়ার্সে। মঙ্গলবার ভোর রাতে একদল বুনো হাতি ফালাকাটা জটেশ্বর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কড়াইবাড়ি এলাকায় হানাদারি শুরু করে। সেই সময় আচমকাই এলাকার এক বাসিন্দা বুনো দাতালের সামনে পড়ে যায়। বাঘে পেয়ে ওই ব্যক্তিকে আছড়ে মারে দাতাল হাতিটি। ঘটনাস্থলে মৃত্যু হয় কুকিজ ধানের। খবর পেয়ে কড়াইবাড়িতে ছুটে যান মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা। জটেশ্বর ফাঁড়ির পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে। রাত্রে হাতি দিচ্ছে 3:30 সময়। আচ্ছা, 3:30 সময় দুটার পরে একটা বাড়ি ভাঙছে, দুইটা বাড়ি ভাঙ করে ও একটা বাড়ি থেকে বাইর হয়ে যেতেছিল, তখন ওকে মারছে আমি না বাড়ি থেকে। এখন এসে দেখে গেছিলো তিনজন, তাদের প্রতিবাদ বানিয়ে দিয়েছে, তারপরে এখানে পৌঁছায় দিলো আমাদেরকে থানা অব্দি, এখানে ফাঁড়ি দিয়ে পৌঁছে দিলো। পৌঁছানোর পর ওরা কন্ট্রোল করে তারপরে চলে গেছে। এদিকে গতকাল গভীর রাতে জলদাপাড়া জঙ্গল থেকে হাতির দল পূর্ব খয়ের বাড়ি এলাকায় ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। হাতি হানা দিয়ে এলাকার বাসিন্দা রাজেন উরাওয়ের দোকান ঘর ভেঙে দেয়, এছাড়া আরও একটি দোকানও ভেঙে দেয়। মাথাভাঙ্গা পুরসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ড উত্তরপাড়ার বাসিন্দা স্বপন সাহার বাড়ির 3 তলার চিলে কোঠা ঘরে সকালে হঠাৎ করে আগুন দেখতে পায় প্রতিবেশীরা। নিমেষের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে কোঠা ঘর। বাড়িটি বাজার সংলগ্ন হওয়ায় আশেপাশের লোকজন এসে আগুন নেভাতে তৎপর হয়। দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করছে দমকল কর্মীরা। আমি বাজারে গেছিলাম, বাজার থেকে আসার পথে যুগলপালের চালে ঘরের সময় শুনলাম যে ছোটো ভাই স্বপনদার ঘরে আগুন লেগেছে। আমি দূরত্ব লক্ষ্য করছি যে আগুন, তখন আসলাম যে দেখি যে বাজারের পাবলিক প্লাস বিএসএফ মানে আগুন নেবাবার জন্য ব্যস্ত, কিছুক্ষণ পরে ফায়ার ব্রিগেড আসছে, এসে বালি বোঝাই ডাম্পার ও সাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলে মৃত সাইকেল আরোহী। 31 নম্বর জাতীয় সড়কের বেশ কিছু জায়গায় বড় মাপের গর্ত তৈরি হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে পথযাত্রী থেকে শুরু করে ট্রাক ও বাসের চালকরা। দার্জিলিং জেলা ও উত্তর দিনাজপুর জেলার মাঝ বরাবর মহানন্দা নদীর 31 নম্বর জাতীয় সড়ক বেশ কিছু জায়গায় ভাঙা থাকায় দুর্ঘটনা ঘটছে। আজ সকালে একটি ডাম্পার বালি বোঝাই করে ইসলামপুর যাওয়ার পথে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে, ঘটনাস্থলে মৃত্যু হয় তার। খবর দেওয়া হয় চোপড়া থানায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘাতক ডাম্পারটি আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। চলতি বছরের গত 25 নভেম্বর থেকে আগামী 27 নভেম্বর পর্যন্ত অটাম 2019 শীর্ষক একটি চিত্র প্রদর্শনী চলছে শিলিগুড়ি তথ্য কেন্দ্রের রামকিঙ্কর প্রদর্শনী কক্ষে। বিআইএএফএস এর পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটির উদ্বোধনে ছিলেন দার্জিলিং এর DICO জগদীশ চন্দ্র রায়, ডক্টর পার্থ প্রতিম পাইন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আজ এ পর্যন্তই, পরবর্তী সংবাদ দেখতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময় আপনার খবর।